रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह। এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত, আজও ঝড় হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস। এছাড়া আগামী ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ধেয়ে আসছে বিক্ষিপ্ত বজ্র সহ ঝড় বৃষ্টি, এমনটা জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে, কবে বিদায় নেবে এই মেঘ বৃষ্টি, এ বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। সকাল থেকে মেঘলা আকাশ, বইছে দক্ষিণা বাতাস, গত দুদিন ধরে চলমান মেঘ বৃষ্টি, সময়টা গ্রীষ্মকাল চললেও নেই তেমন গরমের দেখা, এ যেন প্রকৃতির মাঝে চলছে বর্ষার রিমঝিম বৃষ্টি। এই অবস্থায় আবহাওয়া দপ্তর থেকে মিলছে সুখবর, তারা যেটা বলছেন আগামী ৪৮ ঘন্টার মধ্যে মেঘ বৃষ্টির প্রবণতা কেটে যেতে পারে, একই সঙ্গে বাড়তে পারে রাত ও দিনের তাপমাত্রা, তবে দেশের কয়েকটি অঞ্চলে হতে পারে বিক্ষিপ্ত বজ্র সহ ঝড় বৃষ্টি বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে পশ্চিমা লঘুচাপে বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, ফলে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝড় হওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। তবে এই মেঘ বৃষ্টির প্রবণতা আগামীকাল থেকে কেটে যেতে পারে, একই সঙ্গে দেশজুড়ে ফের বাড়তে পারে রাত ও দিনের তাপমাত্রা। এদিকে গত ২৪ ঘন্টায় দেশের সব বিভাগেই কম বেশি বৃষ্টি হয়েছে, তবে বৃষ্টির প্রবণতা কম ছিল চট্টগ্রাম বিভাগে, আর সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রংপুর বিভাগে। এ সময় সবচেয়ে বেশি ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে, আর ঢাকা টাঙ্গাইলে ১৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিকে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এখন থেকে পরবর্তী ১২ ঘন্টায় সিলেট ও চট্টগ্রাম বিভাগের সকল জেলা, ময়মনসিংহ, নেত্রকোনা, ঢাকা, মাদারীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, খুলনা, যশোর, পাবনা, সাতক্ষীরা, কুয়াকাটা, বরিশাল, ভোলা, চরফেশর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নাটোর, বগুড়া, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁও, শেরপুর ও এর পার্শ্ববর্তী এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ ঝড় বৃষ্টি হতে পারে। এদিকে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হওয়া বয়ে যেতে পারে, যে কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের সব কয়টি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হওয়া বয়ে যেতে পারে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা এবং বরিশাল বিভাগের দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড় হওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এখানে শুধু পূর্বাভাস দেওয়া হয়েছে, মেঘ বৃষ্টি কখন হবে এ বিষয়ে মহান আল্লাহ তাআলা ভালো জানেন, আমরা শুধু ধারণা দিতে পারি, বাকিটা মহান আল্লাহ তাআলার হুকুমলে হবে, না হলে কিছু করার নেই। আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন।